বাড়ি ভাড়া করেছি। হ্যালো, নরনের খাওয়া হয়ে গেছে? খাচ্ছে। টেপি কোথায়? ওই তো অতুষির সঙ্গে ছাদে আছে, তখন থেকে তো কেবল কেঁদেই চলেছে তোমার মেয়ে। মেয়েরা দোষ কি? বাপি কেঁদে আকুল, ঠিক আছে, যতক্ষণ সরা থাকো আমি এখানে বসছি। তোরা যদি সবাই মিলে কান্নাকাটি করিস আমি কিন্তু চলে যাব বলে দিচ্ছি। এলাম তোদের কাছে একটু জুড়োতে, না কেবল কান্না আর কান্না। দেখি তো, তোর হাতটা একটু দে। দাদা অতসিদি, তোমার ব্রেসলেট আমি নিতে পারবো না, কখনো না। দূর বোকামে, এ নিয়ে আমি কি করব? ছেলেও তো নেই যে বউকে দেব। তোকে এটা পরিয়ে আমার সাধটা মিটুক। আমি না আসলেই পারতাম। কেন এ কথা বলছি অতসিদি? এমন আনন্দের দিনে আমি কেবল তোদের কাঁদাচ্ছি। কই, একবারও তো তোর হাসি মুখটা দেখলাম না। আমি কি নিয়ে ফিরবো বল? দেখি একবার আমার দিকে তাকিয়ে একটু হাস। কাকাবাবু, ঘুমা অতসি, বসো মা, বসো বসো। টেপি নেই, বাড়িটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। হই চই করে বাড়ি একদম মাতিয়ে রাখত। তুমি মা এখনো ঘুমুলে না? না, আপনি সকাল থেকেই ব্যস্ত ছিলেন, আপনার সাথে একটা কথাও বলতে পারিনি, তাই এলাম। তোমার মা এই বেশ দেখছি কি আমি তোমায় নিয়ে এলাম? কতদিন গায়ে যায়নি, কোনো খবরই রাখি না। কষ্ট পাবেন বলে আমি আপনাকে জানাইনি। থাক ওসব কথা, কাকাবাবু আপনার মনে পড়ে আমি আপনাকে বলেছিলাম হোটেলের কাজে আপনি উন্নতি করবেন? সব মনে আছে মা অতসি, ভুলিনি কিছুই। আর উন্নতি যা বলছো সবই তো মা তোমার দয়ায়। না না কাকাবাবু, আপনি ও কথা বলবেন না। আমি টাকা দিলেও আপনার ক্ষমতা না থাকলে সে টাকা বাড়ত? অল্প কটা দিনে কটা মানুষ এত বড় উন্নতি করতে পারে? আমি তো সব দেখে শুনে অবাক হয়ে গেছি। আপনি সত্যি ক্ষমতাবান মানুষ কাকাবাবু। ক্ষমতাবান কিনা জানি না, তবে মা অবাক আমিও কিছু কম হই। যখন ভাবি আর পাঁচটা দিন বাদে আমি বোম্বাই যাব, আমার কোয়ার্টার হবে, মোটা মাইনের চাকরি, চাকর, ভাবি আমি জেগে জেগে স্বপ্ন দেখছি না তো। আপনি আরো অনেক দূর যাবেন। ওমা, রাধা বললো আমাকে অনেক দিয়েছে, তার কাছে আর আমার কিছু চাওয়ার নেই। কাকাবাবু। হ্যাঁ বলো মা। কাল সকালে বাবার কাছে যাব, বাবাকে কতদিন দেখি না, মার শরীরটাও খারাপ। বাপ মায়ের জন্য যখন মেয়ের মনটা টেনেছে আমি কি করে বাধা দিই? কাকাবাবু, আপনার উন্নতির কথা আমি বাবাকে বলবো, বাবা খুব আনন্দ পাবে। আমি জানি ওর মতন মানুষ কজন আছেন, কত ভেবেছেন আমার জন্য। জানো মা, লোকে দেখে আমি কত কি পেয়েছি, দুটো হোটেল, মোটা মাইনের চাকরি, এইসব কথা ভাবলে কটা মানুষের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে মা। ভট্টাচার্য মশাই, রেলবাবু, কুসুম, তুমি, তোমার বাবা, আরো সব কত মানুষ, আমার সব পাওনার চেয়ে এরাই আমার বড় পাওনা। শোনো, আমি আর ভেতরে ঢুকবো না, তোমাকে খবরটা দিতে এলাম। ওই অতসিকে ভালো মতন গাড়িতে তুলে দিয়েছি, ও চলে গেছে। অতসি ঠিক মতন চলে গেছে, তুমি আর কোনো ভাবনা রেখো না। শোনো, টেপিকা আনার কি হলো? আমরে বাবা, বংশী ছাড়তে চাইছে না। নরেন, বংশী ঠাকুরপো, তারা তো সারাদিন হোটেলে, একা একা মেয়েটা কি করে তার কথা একবার ভাবো। ঠিকই আছে, ঠিক আছে, তোমার মেয়ে জামাই আজ আমি নিয়ে আসবো, চললাম।
ছটা বালতি, ষোলোটা থালা, ছটা ঘটি, আগে না সাতটা, কি হলো ছটা বললে যে, পাঁচটা কড়া, ছটা গামলা। বাবু বাবু, হ্যাঁ কি হয়েছে? ও হাজারি, হ্যাঁ কি হয়েছে? ওই মহাজনের কাছে দেনার দায়, আমার হোটেল সিল হয়ে যাচ্ছে, কোর্ট থেকে বেলিফ টেলিফ কারা সব এসেছে, আমার সর্বনাশ হয়ে গেল হাজারি। বাবু বাবু, বালতি নিয়ে যাচ্ছে, এই বালতি ছেড়ে দাও। শুধু বালতি নয় বাবু, এতে পেতল কাঁসার বাসন রয়েছে, দিয়ে দাও। কেন দেবো? এ আমার জিনিস, হোটেলে কাজের জন্য আমি ঘর থেকে নিয়ে এসেছি, আমার জিনিস আমি বাড়ি নিয়ে যাচ্ছি। কার জিনিস তা আমি বুঝি না, কিন্তু এই হোটেলের একটা জিনিসও এখান থেকে সরবে না। আমি কিছু দিয়ে দেবো না। আমি কিন্তু সকলের সামনে বলছি, এই সমস্ত বাসন যদি এক্ষুনি এখানে নামিয়ে না রাখে তাহলে চুরি চার্জে ফেলে আমি ওকে পুলিশে দেবো। আর এই হোটেল এখন পাওনা দারে, ভালোই ভালো দেবে কিনা, এই নিয়ে নাও। বাসনটা তুমি দিয়ে দাও, আইন আদালতের ব্যাপার জানি। তুমি তো জানো ঠাকুর, এইসব জিনিস আমার নিজের, তুমি তো এখানে কতদিন ছিলে, এ বাসন কোসন আমার, তুমি বলো আমার নয়, এ হোটেলের সব কিছু তো আমার, আজ আমার সব ওরা নিয়ে গেল সব। বাবু একটা কথা জিজ্ঞেস করবো, বলুন কি হলে এই হোটেল ওদের বজায় থাকে? পাওনা টাকা মিটিয়ে দিলে? আরে এ তো খুব সহজ কথা মশাই, 750 টাকার দাবিতে নালিশ, এখনো ডিগ্রি হয়নি, বিচারের আগে সম্পত্তি সিল না করলে দেনাদার মাল হস্তান্তর করতে পারে, তাই সিল করে যাচ্ছি। পদ্ম দিদি কেঁদো না, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি এসো। বাবু চলুন আমার সঙ্গে, চলুন চলুন বাবু, একটু কথা আছে। পদ্ম দিদি এসো এসো এসো, কেঁদো না পদ্ম দিদি, চলুন বাবু। হোটেলে খদ্দের পাতির ভিড়, এখানে নিরিবিলিতে দুটো কথা বলা যাবে। তুমি তো আমার সঙ্গে 7-8 বছর ছিলে হাজারি, তুমি তো সবই জানো, ওই হোটেলটাই আমার প্রাণ, আজ 22 বছর ওই হোটেল চালাচ্ছি। বুড়ো বয়সে কোথায় কি দাঁড়ায়, দেনার জন্য উঠতে চেয়েছিল, তার ফল তো ভুগতেই হবে, প্রাণ পাত করেছি হোটেলের জন্য, তবু তোমার শিক্ষা হয়নি, এমন মানুষ তুমি। বসুন বাবু। তো এত দেনা হলো কি করে বাবু? দেনা খদ্দের পাতি কমে গেল, খরচে কুলোতে পারল না, বাড়ি ভাড়াও জমতে লাগলো, এইভাবে নানা ঝঞ্ঝাটে। বাবু আপনি আমার পুরনো মনিব, আমার হাতে যদি টাকা থাকতো আমি এক্ষুনি আপনার দোকানের সিল আমি খুলিয়ে দিত। কদিন আগে মিহির বিয়ে দিয়েছি তো হাতটা একেবারে খালি, তো আমি বলছি বাবু আমি ফিরে এসে আপনার কর্জপাতি মিটিয়ে আপনার হোটেল আমি আপনার হাতেই তুলে দেবো। হাজারি হাজারি, এ কাজ যদি তুমি করতে পারো আমি নবজীবন লাভ করবো হাজারি। বাবু আমি আপনাকে কথা দিলাম বাবু, কিন্তু তুমি ফিরে এসে এ মানুষটাকে কি আর দেখতে পাবে ঠাকুর?
জমি জায়গা ফুলে নাবলায় যা কিছু ছিল সবই গেছে। আমি না ঝিগিরি করে খাবো, কিন্তু কর্তা তার যে মরণ ছাড়া উপায় নেই, মরণ ছাড়া উপায় নেই। বাবু যদি রাজি হন সে উপায় আমি ভেবে রেখেছি। বাবু, আমি যতদিন ফিরে এসে আপনার হোটেলের শিল না খোলাচ্ছি, আপনি আমার বাজারের হোটেলে থাকেন, হোটেলের ম্যানেজার হয়ে হোটেলটা চালান, আমার হোটেলেই খাবেন দাবেন, আর ওই আপনাকে মাইনে তো দিতে পারিনি, তো আপনার খরচা বাবদ বাবু আমি 30 টাকা করে প্রণামিয়ে দেব, পদ্মদিদিও আমার হোটেলে খাবেন দাবেন, আমি ভালো খরচা দেব, আপনি কি বলেন বাবু? আপনি না করবেন না? না করবো কি হাজারি, কিন্তু আমার আশার অতীত, তুমি তুমি একটা মানুষের মতো মানুষ হাজারি। না বাবু, পদ্মদিদি বড় দেমাক ছিল ঠাকুর, নিজের হোটেল ছাড়া পরের হোটেলে ঝিগিরি করবো না, কিন্তু ভগবান তার চান না। পদ্মদিদি গো, তোমার জ্বালা আমি বুঝি, ও দিদি তুমি তো কারো হোটেলের ঝি ছিলে না, আমার হোটেলও থাকবে না, আমার হোটেল চলবে তোমার হুকুমে, যদি না চলে তুমি আমায় অভিশাপ বাদ দিও দিদি, তুমি মনে দুঃখ রেখো না দিদি। যা হোক, কর্তা ছিলেন আমার বড় মনি, পদ্মদিদি ছোট মনি, আমার কথাটা ভেবে কথাটা তোমরা মনে রাখবে, দুর্দিনে আমার চালার নিচে আশ্রয় নিয়েছেন, তাদের কষ্ট আর আমরা বাড়াবো না। একসঙ্গে এতদিন আছি, তোমাকে তো আমি চিনি হাজারিদা, তুমি মনে কষ্ট পাও এমন কিছু ঘটবে না। বলতে ভুলে গেছি, একটা চিঠি এসেছিল সন্ধ্যেবেলা। কি পড়ো তো? তো বোম্বে যাওয়ার চিঠি, লিখেছে গালবাদে পরশু আপনাকে রওনা হতে হবে। সে কি যাওয়ার কথা ছিল তো সামনে সামনে আসতে? না না, লিখেছে যে বিশেষ কারণে একটু আগে গেলে ওদের খুব সুবিধা হয়। আর যেতে যখন হবে দুদিন আগে আর পরে, তোরা তো সব বুঝে সুঝে নিয়েছ, আমার তো আর কোনো চিন্তা নেই, তাহলে আমি যাই, আমি বাড়ি গিয়ে কথাটা ওদের বলিস সব। হ্যাঁ, তোরা কাজকর্ম মিটিয়ে ঝাঁপ বন্ধ করে দাও। ঠিক আছে। হ্যাঁ, কাঁদছিস কেন? কেন তুমি চলে যাচ্ছ? আমার যে কেউ নেই হাজারিরা। দেখো এত বড় ছেলে কি কাণ্ড করে, দেখো কেউ নেই কেন বলছিস? নরেন দাদা রয়েছে, বংশী দাদা আছে, তুই ভালো করে রান্না টান্না সে অমুত। তোকে নিয়ে আমি একদিন হাজতে গিয়েছিলাম, তোকে নিয়ে আমি বোম্বে যাব, আমার অনেক স্বপ্ন রে মতি।
আলু যা আছে হয়ে যাবে, দেখি ওটা কুমড়ো আছে বেগুনও হয়ে যাবে। ওরে মতি, পেঁপে আর একটু আনলে হতো রে। আদা রসুন তো একদম নেই। চল দেখি কথা বাবু কি বলে। ও বংশী, ব্যাগটা কোথায় রেখেছো? ওই তো। মাংস হয়েছে তো? কি ব্যাপার চক্রবর্তী দা? হ্যাঁ, ওই হাজারি কাল বম্বে যাচ্ছে। হ্যাঁ, আমার হোটেলটাও বন্ধ। আচ্ছা, তাই ভাবলাম এখানে কয়েকদিন একটু দেখে শুনে দিই। হ্যাঁ, এটাই ভালো বন্দোবস্ত হয়েছে। আচ্ছা, আপনারা যান ভেতরে যান। হ্যাঁ, এই যে কত বাবু, ফর্দ টাকা দাও। হ্যাঁ, ফর্দ আর এই তো টাকা, হাজারি একবারে সব গুছিয়ে রেখে গেছে বুঝলি। আরে আদা রসুনের কত তুলে কুলি, একদম ফুরি গেছে। লেকু লেকু লেকু। এই যে হাজারি ঠাকুর, কি মাছ আনবো গো, ইলিশ না রুই? ও তোমরা যা ভালো মনে করো আনাও না। তাহলে ইলিশ আন। মাছ দেখে কিনবি জানো? থাক, আমি নিজেই যাচ্ছি। ও কত বাবু, তুমি এদিকে সব দেখে শুনে নিও, আমি নিজেই গিয়ে মাছটা কিনে আনি। আচ্ছা, আরে ফর্দটা নিয়ে। আরে আসল জিনিসই ভুলে যাচ্ছি। এই যে হাজারি, তো তোমার গোজগাছ সব সারা? আগে হ্যাঁ বাবু, বম্বে নিয়ে যাওয়ার লোক তো এসে গেছে, কাল যাত্রা, এর মধ্যেই লোক মজুর। হ্যাঁ, বড় কোম্পানি, পাকা কাজ। হাজারি, তোমাকে একটা কথা বলি। বলুন বাবু। এই ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসের মধ্যে তুমি এখানে 4 পয়সার তফাত রেখেছো। আমার মনে হয় এটা লোকসানের রাস্তা, তুমি ওটা দোয়া না করো। সেকেন্ড ক্লাসে লোক কম খাচ্ছে, ফার্স্ট ক্লাসে অনেক বেশি লোক খাচ্ছে, আর তাতে যা খরচ হচ্ছে তাতে তো লাভের রাস্তা দেখছি না। না বাবু, লাভ কম খদ্দের বেশি করেছি। আমি আপনার হোটেলের শীল বাবু খুলিয়ে দিচ্ছি, আপনি আপনার হোটেলে আমার এই বলছো, একবার পরীক্ষা করে দেখবো, ফল ভালো হবে বাবু। কিন্তু আমি কি ভয় পাচ্ছি জানো হাজারি, হোটেলটা যদি আবার লোকসানে চলতে থাকে, যদি চালাতে না পারি। না বাবু, পদ্মদিদি আছে, আপনি পারবেন। একটা কথা বলি বাবু, যে কাজে আমি বাইরে যাচ্ছি তাতে নানা দেশের রান্না চিনবার একটা সুযোগ আমার হবে। আমার লোকটা ওইখানে বাবু। হ্যাঁ, তো কাল তো রেঁধেই গেছি, শিখলাম আর কোথায়। হরেক রকম নতুন নতুন রান্না আমি শিখে আসবো বাবু, তার কিছু আমি আপনার হোটেলেও চালু করে দেব। আমার মনিবের হোটেল কেমন না জাগে আমি দেখব। ও কুসুম, আরে কোথায় চললেন জ্যাঠামশাই? সেটা তোর কাছে যাচ্ছিলাম। তোর রান্না বান্না হয়ে গেছে? না, রান্না তুমি একটু বেলায় করি, কেন বলুন তো? থাক, আর রান্না করতে হবে না, আমি হোটেলে বলে এসেছি, খাবার আসবে। তুই তোর শাশুড়ি আর ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে চলে আয়, তো খেয়ে দিয়ে আজ আমরা এরশোলা যাবো। এরশোলা কেন? চল না, বাপের বাড়ি কতদিন যাস না, কাল বম্বে চলে যাবো না। হঠাৎ এরশোলা কাজ করছি, ঘুরছি ফিরছি, কিরকম কেমন একটা অন্য মনস্ক হয়ে যাচ্ছে। কোথায় কত দূরে যাচ্ছি, মানুষের জীবন বলাও তো যায় না। তারপর? আচ্ছা থাক, আমি আর বলবো না, তাহলে তুই চল। না জ্যাঠামশাই, এই যাত্রা যাওয়া আমার কপালে নেই। কেন কেন? দেখুন না, ছেলেটা জ্বর এসেছে, বড্ড কাশছে। না তবে থাক, এখন আর যাওয়া যায় না। না না জ্যাঠামশাই, মন যখন চেয়েছে যান। যাবো? খুড়ি মা দিন রাত গায়ের কথা বলে। আপনি বোম্বে থেকে ফিরে এলে না হয় আমি যাবো, যাওয়া তো ফুরোচ্ছে না, আমি বলি আপনি ঘুরে আসুন। আচ্ছা আচ্ছা, চল আগে কুবরাজের বাড়ি হয়ে তোর ছেলেকে তো দেখে আসি, চল। সে কি দেরি হয়ে যাবে না? ও চল তো। মনে আছে এরপর দিয়ে আমরা সদাবষ্টমের বাড়ি হরিকীর্তন শুনতে যেতাম? শহর শহর করে যে কেন পাগল হয় মানুষ, আমি তো বাবা এখানে এসে বাঁচলাম। জন্মভূমির সঙ্গে মানুষ সাত প্রাণে বাঁধা, এর যে কি টান, চোখের দেখা দেখলেই প্রাণ জুড়ে। তোমার ভিতর যে এখন কি সাত ভূতে নাচছে তা কে জানে। ভূতে নাচবে কেন, শ্রীনাথের কাছে চাবি রয়েছে, বাড়ি তোমার যত্নে আছে। ঘর দেখবে পর,
মা বাড়ি এসেই চলে যাব। ভালো লাগে, বাবা বোম্বে যাওয়ার পর আমরা এখানে এসে থাকি।